চতুর্থ আহ্বাব। এবার ইরাক সম্পর্কে একটি বিস্ময়কর বর্ণনা, সেটা হচ্ছে যে হাইসামিন মালিক আত্তাই বর্ণনা করেন, রসুলুল্লাহ ইসলাম বলেছেন দাজ্জাল 2 বছর ইরাক শাসন করবে, তাতে তার সুশাসন প্রশংসিত হবে এবং মানুষ তার প্রতি দাবিত আকৃষ্ট হবে। 2 বছর পর একদিন সে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেবে, তখন জনতাকে উদ্দেশ্য করে বলবে, এখনও কি সময় আসেনি তোমরা তোমাদের প্রভুর পরিচয় লাভ করবে? এক ব্যক্তি জিজ্ঞেস করবে, আমাদের প্রভুকে? দাজ্জাল বলবে, আমি আল্লাহর এক বান্দা, তার এই দাবি প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাকে ধরে হত্যা করে ফেলবে। আল ফিতান খণ্ড 2 পৃষ্ঠা 539। আর এটা হলো আন ইমরান ইবনে হুসাইন কল কর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামিয়া বিদ্দাজ্জাল ইলা আখির হাদিস। ইমরান ইবনে হুসাইন বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দাজ্জালের আবির্ভাবের সংবাদ শুনবে সেই যেন তার থেকে দূরে থাকে। আল্লাহর শপথ, এমন ঘটনা ঘটবে যে কোনো লোক এমন অবস্থায় তার কাছে আসবে, সে নিজেকে মোমিন ভাবছে কিন্তু এসে তার কর্মকাণ্ডের সন্দেহে নিপতিত হয়ে তার অনুসারী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসনাদে আবি দাউদ হাদিস নম্বর 3762। দাজ্জালের ফেতনা সম্পদ, ফেতনা সম্পদ সৌন্দর্য শক্তি মোট কথা সকল বিষয় হবে। দাজ্জালের ফেতনা সম্পদ সৌন্দর্য শক্তি সব বিষয় হবে, আর জগৎ তার সবটুকু সৌন্দর্য নিয়ে শহরনগরে অবস্থান করে থাকে। যে অঞ্চল শহর থেকে যত দূরে সেখানে দাজ্জালের ফেতনা তত কম হবে। উম্মে হারামের হাদিসেও এই বিষয়টির প্রতি ইঙ্গিত রয়েছে। উক্ত হাদিসে বলা হয়েছে, মানুষ দাজ্জাল থেকে এত পলায়ন করবে যে তারা পাহাড়ে চলে যাবে। তো প্রিয় দোস্ত আহবাব, আমরা আলোচনা করলাম হাদিস বাগের আলোকে। আল্লাহবাগ আমাদের বুঝবার তৌফিক দান করুন। অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলহিত।